বিএমসির এরকমই নীতি আছে, কলেজদেরকে কাঁধে করে রাখবে আর চোর ধরা পড়ে গেলে তখন আর তাকে সাসপেন্ড করে, তার আগে পর্যন্ত সে খুব ভালো লোক। যতক্ষণ না চোর ধরা পড়ে সে নেতা থাকে, সে খুব ভালো লোক, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, মুখ্যমন্ত্রীও সার্টিফিকেট দিচ্ছেন, পার্টিও বলছে, আর যে পুলিশ ধরলো অমনি সাসপেন্ড হয়ে গেল। তার আগে অজিত মাইতিকে খুব ভালো নেতা ছিল, পাবলিক ধরিয়ে যখন জুতো পেটা করলো, পুলিশ অ্যারেস্ট করলো, সে সাসপেন্ড হয়ে গেল। টিএমসির এরকমই নীতি আছে, কলেজদেরকে কাঁধে করে রাখবে আর চোর ধরা পড়ে গেলে তখন আর তাকে সাসপেন্ড করে, তার আগে পর্যন্ত সে খুব ভালো লোক। বেশিরভাগ নেতা এরকম আছে, যেদিন পুলিশ ধরবে পাবলিক পেটাবে সব পড়াকে সাসপেন্ড করবে পার্টি। এখন চলবে, জেলের ভাত অনেকদিন খেতে হবে, ওরা চাইছে ওকে যা হোক করে বার করে নিয়ে আসবে, কারণ তাকে কথা দিয়েছে যে তুই ধরা দে নাহলে আমাকে বদনাম হয়ে যাচ্ছে, তোকে যা হোক করে বার করে নিয়ে আসবে। পার্থবাবুকে কেসটাকে বার করতে পারেনি, এখন শাহজাহান কবে বেরোবে? চিফ জাস্টিস বলেছেন যে শাহজাহানকে গ্রেপ্তার করতে আইনি বাধ্যবাধকতা ছিল না, এডিজি কথা সত্য বলছেন না। টিএমসি অনেক মিথ্যা কথা বলেছে, অনেক কিছু বাহানা দিয়েছে যাতে ওকে বাঁচানো যায়, 55 দিন পর্যন্ত আটকে রেখেছেন, আর পারেনি। মিডিয়ার চাপ, বিজেপির চাপ, সারা দেশের মানুষের যে চাপ, আর মুখ রক্ষা করার জন্য তাকে ভালো করে স্তোক বাক্য দিয়ে অ্যারেস্ট করেছে, তোমাকে বার করে নিয়ে আসবে। সবাই জানে কে কোথায় আছে কি করছে, পাড়ার মহিলারা বলছে আমরা ধরে দেবো, খালি পুলিশ দেখতে পাচ্ছিল না, এখন আর উপায় নেই। আরও ধীরে ধীরে এরা অনেক লোক ভেতরে যাবে, তারা ভয় পেয়ে উল্টাপাল্টা বলছে। শাহজাহান অ্যারেস্টের ফলে সন্দেশখালী এলাকায় অকাল হোলি উৎসব পালন মহিলাদের। শাহজাহানের অত্যাচার বহু বছর ধরে চলছে, কাউকে ছাড়েনি, সব রকমভাবে লোককে লুট করেছে, বঞ্চিত করেছে, মানুষ খুশি হয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য, 55 দিনের আন্দোলন করেছেন মহিলারা ওখানে, খালি ওকে নেই, ওর জেলা চালাচা মুন্ডা আছে, সব কটাকে অ্যারেস্ট করতে হবে, আর তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে হবে, কারণ কি এরা গরিব মানুষের সম্পত্তি লুট করেছে। Ah, ah, ah.